ত্রিপুরা বার এসোসিয়েশন সংবাদী নিবাগে নমিনেশন লাই ইয়াফর লাইকে বিজেপি ক্যারং করং শেল নি ক্যান্ডিডেট র বিজেপি ক্যারং করং শেল নি বখাক্তে ইংখা ক্যান্ডিডেট ক্যারং করং বিশ্বজিৎ দেব রিটার্নিং অফিসার ক্যারং করং সন্দীপ দত্ত চৌধুরী পর্যন্ত আগামীকালও বিকেল চারটে অবধি আছে। এখন পর্যন্ত প্রেসিডেন্টে একটি, ভাইস প্রেসিডেন্টে একটি, সেক্রেটারিতে একটি, এসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের টোটাল পোস্টই হচ্ছে দুটো, দুটোতেই এখনও পর্যন্ত দুজন কাছ থেকে নমিনেশন পেয়েছি। মেম্বার পোস্টে টোটাল ক্যান্ডিডেট আছে আপনার 10 জন, 11 জনের কাছ থেকে আজকে বিকেল চারটা ছিল লাস্ট টাইম আজকের জন্যে, 11 জনের কাছ থেকে টোটাল নমিনেশন পেয়েছি। টুমোরো ইজ দ্য লাস্ট ডে অফ ফাইলিং, বিকেল চারটে অবধি। তো বিকেল চারটের মধ্যে যারা জমা দেবেন তাহলে টোটাল পিকচারটা বোঝা যাবে কতটা নমিনেশন জমা পড়বে। অ্যান্ড দেয়ার আফটার আমাদের যেটা হবে সেটা হচ্ছে স্ক্রুটিনি। যদিও আমরা নমিনেশন রাখার সময় আমরা যারা এখানে ইলেকশন অফিসিয়ালস আছি আমরা যতটা পারছি চেক করেই নিচ্ছি, আর আগামীকাল আসার পরও আমরা চেক করব। তারপর স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি ইজ ফিক্সড অন ডেট অ্যান্ড টাইম আমি বলে দিচ্ছি। স্ক্রুটিনির টাইম হচ্ছে 16 তারিখ বিকেল 3টে। ডেট অফ উইথড্রল হচ্ছে 20 তারিখ বেলা 12টা থেকে 4টের মধ্যে যে কোনো লোক নমিনেশন উইথড্র করতে পারবে। আর ভোটের তো শিডিউল 24 মার্চ ফিক্স করা আছে, সকাল 9টা থেকে বেলা 1টা অবধি ভোট। অ্যান্ড অন দ্য সেম ডেট আফটার কমপ্লিশন অফ দি ভোট উইল বি কাউন্টেড। আরম্ভ আমরা পসিবল টাইমে রাখছি, দুটোর মধ্যে স্টার্ট করে যাব এবং ওই দিনেই করতেই হবে আমাদেরকে, কারণ ইট ইজ আমাদের কনস্টিটিউশন এবং ইলেকশন রুলে যা পরিষ্কার আছে যে ওই দিনেই নমিনেশন ডিক্লেয়ার করে দেওয়া, আর এই ক্যান্ডিডেটের যারা সাকসিডেড হয়েছেন তাদের নামগুলো ডিক্লেয়ার করে দেওয়া। টোটাল ভোটার এবার একটু বেশি, সো আমরা যেটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছি, আমাদের অবজারভার আছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, ইলেকশন অফিসিয়ালস আছেন অঙ্কন তিলক পাল, ইস্টার্ন রিটার্নিং আছেন সীমিতা চক্রবর্তী অ্যান্ড আদার্স, আরও দুজন আছেন যে বুথ এবার চারটা করার আমরা চিন্তা করছি। কারণ রাউন্ড ফিগারে 500 টোটাল এলিজিবল ভোটার্স, যেখানে গত বছর ছিল 416 জন, এবার রাউন্ড ফিগারে আপনার 500। সো প্রসেসটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা 4টি বুথ সেন্টার করে দেব এবং ভোটিং উইল বি আফটার অ্যানুয়াল জেনারেল মিটিং। আগে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে 24 তারিখ, তারপর ভোটিং উইল বি স্টার্টেড ফ্রম 9 AM সকাল 9টা থেকে। ত্রিপুরাবারের ইলেকশন হচ্ছে 24 মার্চ 2024। অন্যবারের মতো আইনজীবী উন্নয়ন মঞ্চ এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডক্টর পঙ্কজ বণিক, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন সুব্রত দেবনাথ, সেক্রেটারি রয়েছেন রজত রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন উৎপল দাস এবং অনুরাধা দেববর্মা, মেম্বার্সদের মধ্যে রয়েছেন বৈশাখী চক্রবর্তী, অর্পণ দাস, অর্ঘ্যকুসুম পাল, সোমা রায়, ভাস্কর দেববর্মা, অনিমেষ ভৌমিক, অলোক দত্ত, দেবজিৎ বিশ্বাস, অরিনবাল রোধ, মনীষা মজুমদার এবং সর্বাণী দাস। আমরা যে প্যানেল আমরা দিয়েছি, আমরা নিশ্চিত যে আমরা 15 সিটের মধ্যে 15 সিটই আমরা নেব। এই কারণে যে আইনজীবী উন্নয়ন মঞ্চ
শুধু মঞ্চের জন্যই করে না, ত্রিপুরার সমস্ত আইনজীবীদের স্বার্থে উন্নয়ন মঞ্চ কাজ করতে বদ্ধপরিকর। সেবক নাঙ্গি তং এবার সেবক রুতুবু তঙের বাকি বেলেখিন কাহাম ককটুমা মান্দি কাইরাই ডনবস্কো হায়ার সেকেন্ডারি স্কুল সেবক নাঙ্গি তং সেবক তলাংজাই জেরক মুসংনাই বড় খরঙ্গি মানো সেবক তলাংজাই এবার টিচার্স রিক্রুটমেন্ট ইংখা ইংলিশ জিওগ্রাফি মেটস সায়েন্স কম্পিউটার কক বরক তাই হিস্ট্রি কোয়ালিফিকেশন পোস্ট গ্রেজুয়েট উইথ বিএড জেরক বিএড গান বরক গবান কক দরক জাগাই কইমুং এবা এপ্লিকেশন রুনানি পাইথাক ডেট ইংখা 20 মার্চ 2024 লগি বায়োডাটা নাংনাই হাইকে জেরক সেবক রুতুগুই তঙ্গ বড় করঙ্গি মানো নিকুমা ডনবস্কো হায়ার সেকেন্ডারি স্কুল কাইরাই পিনকোড 799045 মান্দৈ ওয়েস্ট ত্রিপুরা গভ রিকগনাইজ ইনস্টিটিউট ইমেল dbsmandai19@gmail.com www.donboscoschoolkairai.in ফোন নম্বর 9007-455-8569 লিমিটেড সিট নো অ্যাভেলেবল তোমায় ফার্স্ট কাম ফার্স্ট প্রিফারেন্স এডমিশন এর লাস্ট ডেট 26 মার্চ 2024 হাকে দাতি ডাক্তি করুন দি জানেন জানে বসাবতে রংন এডমিশন খাইরে দি মান্দাই কাইরাই ডনবস্কো স্কুল নিকুমা ডনবস্কো হায়ার সেকেন্ডারি স্কুল কাইরাই পিনকোড 799045 মান্দাই ওয়েস্ট ত্রিপুরা গভ রিকগনাইজ ইনস্টিটিউট ইমেল dbsmandai19@gmail.com www.donboscokairai.in ফোন নম্বর 9774-558569 6009621053 8974-75641